الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون أليس الله بكاف عبده ويخوفونك من ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر এবং আমাদের এটির ছাত্র ছাত্রী ভাই বোনদের যে মিলাদ মাহফিল সেই মাহফিলে উপস্থিত আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত আলেমবৃন্দ এবং প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা শ্রীবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের এই ইফতার মাহফিল এবার আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা অনুষ্ঠান করছি পয়লা রমজানের প্রতি বছর এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনবারের প্রধানমন্ত্রী দুইবার বিজেপির নেত্রী তিনি 16 কোটি মানুষের স্বাধীনতা সর্বোচ্চ গণতন্ত্রের প্রতীক এই দেশের কৃপা মুখাদে দিয়া আজকে আমাদের মাঝে নেই আজকে এই সময় তিনি কারাগারে প্রত্যেক বছর তিনি
আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে ইফতার করেন। আজকে তিনি কারাগারের অন্ধকারে একেবারে নির্জনে তিনি আজকে প্রথম রমজান ইফতার তিনি করবেন। এটা আমাদের জন্যে সকলের জন্যে অত্যন্ত মর্মান্তিক। আমরা তাই আল্লাহ তাআলার কাছে আজকে দোয়া চাইব যে আল্লাহ তাআলা তাকে যেন অতি দ্রুত মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা এক কঠিন সময়ে পার হচ্ছি, যে সময়টাই দেশের জন্য জাতির জন্যে অত্যন্ত ক্রান্তিকাল একটা সময়। এই সময় যদি আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সাহসের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে আমরা মোকাবেলা করে আমাদেরকে এই গণতন্ত্রকে ছিনিয়ে আনতে হবে, দেশনীতির মুক্তিকে ছিনিয়ে আনতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে এবং এই জাতিকে, এই যে জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসেছে, এই যে একটা ফ্যাসিবাদী এক নায়ক আমাদের উপর চেপে বসেছে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের আজকে এখানে কথা বলার কথা ছিল, কিন্তু আজকে শুক্রবার হওয়াতে এই মুহূর্তে তিনি জুমার নামাজ আদায় করতে গেছেন, যে কারণে আজকে তিনি এখানে কথা বলতে পারলেন না। কিন্তু উনি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, রমজানুল মোবারক জানিয়েছেন, এবং তার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদার জন্য, দেশবাসীর জন্য তিনি আপনাদের দোয়া করতে বলেছেন, আপনাদের দোয়া দিয়েছেন। আপনারা আসুন, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের রোজা আমরা ভঙ্গ করব এবং আমরা ইফতার করব। সেই সঙ্গে আমরা পরমপূর্ণ আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া চাইব যে আল্লাহ তাআলা যেন এই দেশকে, গণতন্ত্রকে ফিরিয়ে দেন, মানুষের অধিকার ফিরিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা এই দোয়া করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليهم دائرة السوء والله سميع عليم ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم